Gixxer Monotone bike power yalla da. Listen, what a piece of chole kese. Minas to onek piece of ne. Minas to bhagate bollo na. Ami dekhi photo bujhate bollo. Na shoman shoman yasa. 112, 13, 14, 15, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, ভাই সব কি অবস্থা সকলের আশা করতেছি সকল অনেক ভালো আছেন আমিও ভালো আছি ঠিক আপনাদের মতো সো ভাই সব নতুন আরটা ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত আর আজকে আবারো চলে আসলাম নতুন ডায়াগ্রাসের ভিডিও নিয়ে তো বরাবরের মতোই আপনারা আমার সামনে দুইটা বাইক দেখতে পারতেছেন হাতের ডান সাইডে আছে সুজুকি গিক্সার মনোটোন ক্লাসিক প্লাস এবং হাতের বাম সাইডে আছে সুজুকি গিক্সার মনোটোন 2020 এর মডেল তো এটা হচ্ছে ওল্ড মডেল আর এটা হচ্ছে লেটেস্ট মডেল আমার হাতের ডান সাইডে দেখতেছেন সুজুকি গিক্সার এসএফ তো এটা কিন্তু আসলে সুজুকি গিক্সার এসএফ না এটা হচ্ছে সুজুকি গিক্সার মনোটোন ক্লাসিক প্লাস এই বাইকটাকে মডিফাই করে কিন্তু সুজুকি গিক্সার এসএফ করানো হয়েছে তো দুইটা বাইকের ভিতরে কোন বাইকটা আমার ক্যামেরা সবথেকে বেশি সুন্দর লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে গতকাল আমার ফেসবুক পেজে 5000 ফলোয়ার পূরণ হয়ে গেছে তো যারা আমার ইউটিউবে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমার ফেসবুকে ফলো করার জন্য আর কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ফেসবুকে ফলো করে আমাকে মেসেজ করবেন আপনাদের যে কোনো সমস্যায় আপনাদের সাথে কথা বলবো ডায়াগ্রাস শুরু করার আগে চলেন দুইটা বাইকের সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে দিই তো প্রথমে কথা বলি এই সুজুকি গিক্সার মনোটোন ক্লাসিক প্লাস এই বাইকটার ইঞ্জিন সম্পর্কে এই বাইকটার ইঞ্জিন ব্যবহার করেছে 154.9 সিসির একটা ইঞ্জিন এই বাইকটা ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 14.4 বিএইচপি অ্যাট 8000 আরপিএম এবং এই বাইকটা থেকে ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 14.0 নিউটন মিটার অ্যাট 6000 আরপিএম তো এখন কথা বলি আমার এই সুজুকি গিক্সার মনোটোন 2020 এর মডেলটা নিয়ে এই বাইকটা ইঞ্জিনে ব্যবহার করেছে সেম ইঞ্জিন 154.9 সিসির একটা ইঞ্জিন এই বাইকটা থেকে সেম পাওয়ার এবং টর্ক প্রডিউস করে এরপর চলুন কথা বলি এই দুটো বাইকের টায়ার সাইজ নিয়ে সুজুকি গিক্সার মনোটোন বাইকটা সামনের দিকে ব্যবহার করেছে 100 সেকশনের টায়ার এবং সুজুকি গিক্সার মনোটোন ক্লাসিক প্লাস এই বাইকটারও কিন্তু সামনের দিকে ব্যবহার করেছে 100 সেকশনের টায়ার তো এই দুটো বাইকের পেছনের দিকে কিন্তু সেম টায়ার ব্যবহার করা হয়েছে গিক্সার মনোটোন 2020 এর মডেল যেটা আছে এটা তো 140 সেকশনের টায়ার ব্যবহার করেছে সুজুকি গিক্সার মনোটোন ক্লাসিক প্লাস যেটা আছে এটার কিন্তু পেছন থেকে 140 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে বাট এটা যেহেতু গিক্সার মনোটোন থেকে গিক্সার এসএফ করানো হয়েছে তো এটার পেছনের যে টায়ারটা আছে এটা কিন্তু পরিবর্তন করা হয়েছে পেছনের টায়ারটা পরিবর্তন করে এমআরএফ এর যে ম্যাসেটার টায়ারটা আছে এটাতে লাগানো হয়েছে স্টক যে টায়ারটা থাকে পেছনের সুজুকি গিক্সার মনোটোন বাইকের এটা হচ্ছে 140/60/17 বাট এমআরএফ এর যে ম্যাসেটার টায়ারটা এটাতে লাগানো হয়েছে এটা সাইজ হচ্ছে 140/70/17 এর জন্য কিন্তু এই পেছনের চাকাটা অনেকটা মোটা দেখা যাচ্ছে এই সুজুকি গিক্সার মনোটোন ক্লাসিক প্লাস এই বাইকটার যে সাইলেন্সার পাইপটা আছে এটা কিন্তু কেটে ফেলা হয়েছে তো এটা এখন আন্ডারবেলি এক্সজস্ট হয়ে গেছে বাট গিক্সার মনোটোন বাইকের এক্সজস্ট পাইপ কিন্তু এরকমের এটা কেটে ফেলানোর পরে এই বাইকের এক্সজস্ট সাউন্ডটা কেমন আপনাদের একটু শোনাই তো এক্সজস্ট পাইপ কাটার পরে এই বাইকের এক্সজস্ট সাউন্ড হচ্ছে এরকমের তো চলেন আপনাদের এখন এই অরিজিনাল এক্সজস্ট পাইপের সাউন্ডটা শোনাই এই হচ্ছে গিক্সার মনোটোন বাইকের অরিজিনাল এক্সজস্ট সাউন্ড আর এটা হচ্ছে কেটে ফেলার পরে সাউন্ড এখন দুইটা সাউন্ডের ভিতরে আপনাদের কাছে কোন সাউন্ডটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এখন বলি আসলে এই সুজুকি গিক্সার মনোটোন ক্লাসিক প্লাস যে বাইকটা আছে এটা কত হাজার কিলোমিটার চলছে বাইকটা চলছে হচ্ছে 11345 কিলো সুজুকি গিক্সার মনোটোন 2020 মডেল এটা হচ্ছে আমার বাইক এই বাইকটা চলছে 27745 কিলো তো যেহেতু আজকে ভিডিওটা হচ্ছে ডায়াগ্রাসের তো এই যে মডিফাই করছে সুজুকি গিক্সার মনোটোন ক্লাসিক প্লাস থেকে এসএফ করছে কীভাবে কী করছে কত টাকা খরচ পড়ছে এই যে কিটগুলো ইয়েলো দেখতেছেন এটা কীভাবে ইয়েলো করা হয়েছে এই সকল বিষয় যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমি মডিফায়ের ডিটেলস নিয়ে আমি একটা ভিডিও করব তো চলেন বর্তমানে এই দুটা বাইকের শোরুম প্রাইস সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে দিই সুজুকি গিক্সার মনোটোন ক্লাসিক প্লাস এই বাইকটার বর্তমানে শোরুম প্রাইস হচ্ছে 2 লক্ষ টাকা হাতে বাম সাইডে সুজুকি গিক্সার মনোটোন 2020 মডেল যেটা আছে এটার বর্তমানে শোরুম প্রাইস হচ্ছে 1,94,000 টাকা তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করি Sorry.
তো চলে আসছি রাস্তায়, এখন শুরু করব ডায়াগ রেস। তো ফার্স্ট রাউন্ডে আমি সুজুকি গিক্সার মোটন ক্লাসিক প্লাস যে বাইকটা আছে ইয়েলো কালার, এটা চালাবো। আর আমার সাথে হেল্প করবে হচ্ছে মিনহাজ। মিনহাজ চালাবে হচ্ছে সুজুকি গিক্সার মোটন 2020 মডেল। ওকে চলেন ফার্স্ট রাউন্ড শুরু করা যাক। সুজুকি গিক্সার মোটন বাইকটা উইন হয়ে গেছে। গিক্সার মোটন ক্লাসিক প্লাসটা আছে, এইটা পিঠে ছিল 0 থেকে 100-এ। তো চলেন এখন সেকেন্ড রাউন্ড শুরু করি। না, কোনোভাবেই পসিবল না, মিনাস জিতে গেছে। তো তিনটা রাউন্ড দেওয়ার পরে এখন রাইডার করব সুইচ। আমি চলে যাব গিক্সার মোটন ওল্ড ভার্সনে, আর মিনা চালাবে হচ্ছে গিক্সার মোটন ক্লাসিক প্লাস। গিক্সার মোটন বাইকের পাওয়ারই আলাদা, দেখছেন কত পিছনে চলে গেছে। মিনাস তো অনেক পিছনে, আমার বাইকের পাওয়ার অস্থির ভাই। মিনাজে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না পিছনে। 112, 13, 14, 15, 17 অব্দি উঠে গেছে। চতুর্থ রাউন্ডে আমার গিক্সার মোটন বাইক এমনভাবে জিতছে যেটা বলার বাইরে। একটু চান্স দেয় ওকে, আমি লিন হব না, আমি লিন ছাড়াই বাইক চালাবো। সামনে কুকুর চলে আসছে, এর জন্য স্লো করছি, তারপর আমি সামনে চলে গেলাম। আমি লিন হইনি, তারপরও সামনে চলে আসছি। তো আবার করতেছি রাইডার সুইচ। মিনহাজ নাকি ওইটা চালিয়ে মজা পাচ্ছে না, এর বাইকের টান নাকি উঠতেছে না। আসলে বাইকটা চলছে মাত্র 11,344 কিলো, বাট বাইকের যে শক্তিটা এটা ফিল করা যাচ্ছে না। দেখি এটাকে নিয়ে কতদূর ভাগাইতে পারি। মিনাস তো ভাগাইতে পারলো না, আমি দেখি কতদূর যাইতে পারি। না, সমান সমানই আছে। ওকে সবাই, সব এই ছিল আজকে সুজুকি গিক্সার মোনোটোন ক্লাসিক প্লাস এবং সুজুকি গিক্সার মোনোটোন ওল্ড মডেল, এই দুটা বাইকের ডায়াগ রেসের ভিডিও। আশা করতেছি পুরো ভিডিওতে আপনারা অনেকে অনেক এনজয় করছেন। যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভাই ভিডিওতে একটা লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে হয়ে যাবেন বুম ফ্যামিলির ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, গুড বাই, সি ইউ, বুম।